অবশেষে সবার রিকোয়েস্টের যে ভিডিওটা সেটা হচ্ছে সে hzrt.ridego.bip এই সাইটে নিয়ে। এই সাইটটাতে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে কী করা লাগে টোটাল ডিটেল নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই সাইটটা আপনার কাছে রেটিং হিসেবে কত পার্সেন্ট গ্যারান্টেড, অর্থাৎ এখানে কাজ করতে চাইলে আপনি কতটা নিশ্চিন্তে কাজ করতে পারেন সেটা নিয়েও ভিডিওটা মেক করেছি। তাই এত ঝামেলা না করে শুধুমাত্র বলি এখানে আপনি ইনভেস্ট করলে আর্ন করতে পারবেন কিনা, সাইটটা কতদিন টিকতে পারে বা কতদিন আমরা আর্ন করতে পারি সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা মেক করা হয়েছে। ফার্স্ট অবস্থায় আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু এক মাস আগে, অর্থাৎ এটা কিন্তু টোটাল আরও এক মাস আগে সাইটটা চলে এসেছিল, তখন কিন্তু এখানে ইনকামের পরিমাণটা আরেকটু ভালো ছিল। কেন দেখুন, আপনি এখানে কিন্তু তাদের যে প্রথম যে ইনকামের যে একটা অপশন ছিল এটা হয়তো বা পুরাতন যে ইউটিউবার ভিডিওগুলো একটু আপনি যদি চেক করে দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 200 টাকা ইনভেস্ট করা যেত, কারণ 200 টাকা ইনভেস্ট করে 500 টাকা ইনকাম করা যেত। সেই অফারটা কিন্তু তারা তুলে দিয়েছে, কারণ তখন তাদের সাইটটা নতুন ছিল, মানুষকে টানতে অর্থাৎ এই সাইটটা পপুলার না হওয়া পর্যন্ত একটা মানুষকে অবশ্যই টানতে হবে, মানুষকে আকর্ষণ করাতে হবে, তখন কিন্তু এখানে মাত্র 200 টাকা দিয়ে 500 টাকা পর্যন্ত ইনকাম করা যাইত, ঠিক আছে। এই অপশনটা কিন্তু এখন নাই, এখন হইতেছে সেকেন্ড অপশন, সেটা হইতেছে 500 টাকার অপশনটা কিন্তু এখন চালু রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু ঠিক উঠাই দিবে। মনে হইতেছে কোন সাইডের কথা মতো আমি বলতেছি, আপনাদের হয়তো বা একটু ধারণা রয়েছে। প্রথম অবস্থায় ছোটো ছোটো প্যাকেজগুলো অ্যাক্টিভ থাকে, পরে আস্তে আস্তে সেই প্যাকেজগুলো তারা উঠিয়ে নেয়, কারণ তখন মানুষের পরিমাণটা অলরেডি আনাগোনাটা বেশি হয়, ইউজারের সংখ্যা বেশি হয়, তখন কিন্তু তারা এই ছোটো ছোটো প্যাকেজগুলো উঠিয়ে দেয়। তো 500 টাকার প্যাকেজটা যদি আপনি এখানে অ্যাক্টিভ করেন, ঠিক আছে, 500 টাকা যদি এখানে ইনভেস্ট করেন, ঠিক আছে, তাহলে আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে 425 টাকা এখানে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে টোটাল রেভিনিউ হইতেছে 80 টাকা, 30 দিনে আপনি 2400 টাকা ইনকাম করতে পারবেন, 425 টাকা দিয়ে আপনি অলরেডি 2400 টাকা ইনকাম করতে পারবেন। ভাই আপনি হিসাব করে দেখছেন কত টাকা আপনাকে প্রফিট দিতেছে। আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই, সবথেকে বড় প্যাকেজ যেটা সেটা হইতেছে 4500 টাকার প্যাকেজ, ও যদি ইনভাইটেড হয়ে থাকেন তাহলে আপনি 3700 টাকা এখানে ইনভেস্ট করলেই চলবে। তো প্রতিদিন আপনি 160 টাকা করে পাবেন এবং এক মাসে দেখতে পাচ্ছেন 30 ডের প্রফিট 4800 টাকা। আমার মনে হয় এটা একটু ভুল দিয়ে দিচ্ছে, তাই না? তো 30 দিনের প্রফিট 4800 টাকা কীভাবে হয়, এত কম টাকা কেন? কারণ অলরেডি এখানে একটা হিসাব তারা দিয়েছে, 365 দিনের কিন্তু প্যাকেজ এটা। আমি যদি প্রথম প্যাকেজে যাই, 500 টাকার প্যাকেজে যাই, সেখানেই আমাকে তারা প্রফিট দিতেছে 11 দিনের জন্য 2400 টাকা, 11 দিনের জন্য আমাকে 2400 টাকা তারা প্রফিট দিতেছে, ঠিক আছে। কিন্তু এখানে 4500-এর জন্য আমাকে, অর্থাৎ 3700 টাকার জন্য আমাকে প্রফিট দিতেছে 4800 টাকা এক মাসে, কেন? 11 দিনেই তো সেই প্যাকেজটা আমি এখান থেকে কিনবো। অর্থাৎ টোটাল একটা বিষয় এখানে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাইতেছি, এদের যে প্যাকেজের ব্যবধানটা সেটা কিন্তু একটু বেশি, ঠিক আছে। এখন এটা কেন এরকম করছে তারাই ভালো জানে। আপনি যদি এই দেখুন, এই যে 510 টাকার প্যাকেজটা কিনেন তাহলে আপনি 30 দিনে 600 টাকা করে আর্ন করতে পারবেন। তাহলে তো কেউ এই প্যাকেজটা কিনবে না, আমিও কিনবো না, আপনিও কিনবেন না। আপনি চাইবেন আমি 11 দিনের মধ্যেই 2400 টাকা ইনকাম করবো, তাহলে আমি কেন এই প্যাকেজটা কিনবো না, এটা হইতেছে কথা। ভাই আসলে আমার বাঙালি যারা রয়েছে তারাই কিন্তু এই সাইটগুলোতে ইনভেস্ট করে থাকি, এবং আমার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বাঙালি ভাইরা ভিডিওটা দেখছেন, এই সাইটটা কেমন হবে এইটা নিয়ে একটা প্রশ্ন সবার মনেই থাকে। এখানে আপনি যত রেফার করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। এখন যদি আপনার মনে চায় আপনি এখানে রেফার করে ইনভেস্ট করে ইনকাম করতে, তাহলে আপনি অবশ্যই পারবেন, 100% গ্যারান্টি দিলাম আপনি ইনকাম করতে পারবেন, কোনো ঝামেলা নাই। এখানে অলরেডি যে অপশনগুলো রয়েছে, ঠিক আছে, তার ভিতরে ফার্স্ট যে অপশন এটাই যদি দেখেন, ভাই রে ভাই, মন গলে যাবে, মন ভরে যাবে। কেন? আপনি যদি একজনকে ইনভেস্ট করেন, সে যদি অলরেডি ইনভাইট করেন একজনকে, সে যদি ইনভেস্ট করে তাহলে আপনি 300 টাকা পেয়ে যাবেন। হিসাব করে দেখছেন, যদি আপনি 3 জনকে অলরেডি ইনভেস্ট করাইতে পারেন তাহলে আপনি 600 টাকা পেয়ে যাবেন। যদি আপনি 9 জনকে ইনভেস্ট করাইতে পারেন তাহলে 2800 টাকা পাবেন। এভাবে আপনি যত বেশি মানুষ আপনি এখানে ইনভেস্ট করাইতে পারবেন বা ইনভাইট করাইতে পারবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন, এবং এক সময় 30,000 টাকা পর্যন্ত কিন্তু আপনি অলরেডি ইনকাম করতে পারবেন শুধু রেফার আর্নের মাধ্যমে। এটা হইতেছে তাদের আকর্ষণীয় অফার। তো এখন মানুষ পাগলার মতো ঝুঁকে পড়বে এই সাইটটার উপরে, ফার্স্ট যে অপশন সেটা হইতেছে এটা। এখানে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন রিচার্জ করতে হইতেছে। আপনি কিভাবে এখানে রিচার্জ করবেন সেই রিচার্জের সিস্টেমটা একটু যদি দেখাই দেই তাহলে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারতেছেন কত আছে, আমার অলরেডি 0 ব্যালেন্স রয়েছে। এখন আমি এটা রিচার্জ অপশনটা দেখাই। তো রিচার্জের জন্য
মি অপশনে চলে আসবেন, তারপর এখানে ডিটেল নামের অপশন খুঁজে পাবেন। এখানে আপনি যদি 500 টাকা অলরেডি রিচার্জ করতে চান তাহলে 500-তে ক্লিক করে রিচার্জ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ডেক্সি দেখতে পাচ্ছেন ডিসি এক্সচেঞ্জ লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে চুজ পেমেন্ট মেথড লেখা রয়েছে, এখানে আপনি বিকাশে ক্লিক করে দিবেন। বিকাশে ক্লিক করার পর তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করেন। কনফার্মে ক্লিক করার পর এখানে নেক্সট অপশন চলে যাবে, তখন কিন্তু অলরেডি আপনার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট দিছে। অনুগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভাউচার অলরেডি কিন্তু আপডেট করতে দিছে, যদি না করেন তাহলে কিন্তু অন্যথায় আপনার এটা কিন্তু হবে না। তো অলরেডি এখানে যে ওয়ালেটের নাম্বারটা দিছে বিকাশ এজেন্টের নাম্বার অলরেডি বুঝে যেতেছে আপনাকে, কিন্তু এজেন্ট নাম্বার যেহেতু দিছে এখানে কিন্তু অলরেডি আপনাকে ক্যাশ আউট করতে হবে 500 টাকা। 500 টাকা ক্যাশ আউট করে তারপর এখানে আপনি অলরেডি আপনার যে স্ক্রিনশটটা, অর্থাৎ আপনি যে স্ক্রিনশট দিবেন ট্রানজ্যাকশন আইডিয়া, সেটা কিন্তু অলরেডি এখানে একটা পিকচার দিতে হবে, অর্থাৎ আপলোড করে দিতে হবে, যে এখানে আপলোড করে দিবেন স্ক্রিনশট দিয়ে। তারপর ট্রান্সফার নোটিফাই ওটিসি এটার ভিতরে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এটা হইতেছে টোটাল ডিটেল, অর্থাৎ আপনি কিভাবে কি করতে পারেন, ঠিক আছে। তো এদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা কোনো অবশ্যই নাই, টেলিগ্রাম কোনো গ্রুপ নাই, এদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই রাইডগো নামে যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এটার কিন্তু টোটাল ডিটেল কিন্তু এখানে উল্লেখ করা আছে। আপনার ইচ্ছে করলে টেলিগ্রামে সার্চ করতে পারেন রাইডগো, তাহলে কিন্তু এদের কিছু অলটা টোটাল ডিটেল কিন্তু দেখতে পারেন, এবং কত ইউজারকে কিভাবে রেফার করলে কত পরিমাণ ইনকাম করা যায় সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। অ্যাটলিস্ট আমি একটা কথা বলবো শেষ পর্যন্ত, যদি আপনার মনে না চায় তাহলে এখানে ইনভেস্ট করবেন না, কারণ এখানে ইনভেস্ট করা মাত্র কতদিন টিকবে এটার কোনো গ্যারান্টি দেওয়া যাইতেছে না, কারণ যেহেতু অলরেডি এটা জুন মাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ এই সাইটটা ক্রিয়েট করা হয়েছে জুন মাসে ক্রিয়েট করা হয়েছে, জুলাই গেছে, এবার আগস্ট চলতেছে, 2 মাসের বেশি একটা সাইট টিকে না, যেগুলো সাইট টিকে সেগুলো আরও 3-4 মাস বেশি টিকে, কারণ তারা হিউজ পরিমাণ টাকা নিয়ে যেতে আইসে, কম টাকা নিয়ে যেতে আসে নাই। তো ভিউয়ার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি এই সাইটে ইনভেস্ট করেছেন কিনা এবং কত টাকা প্রফিট পাইছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।